অকল্পনীয় নির্দেশ দেব ধরে ইঁদুররা সামনে বেরিয়ে আসবে ফের তোল পার করে ফেললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একবার রুদ্রমূর্তি ধারণ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওএমআর সিট কারচুপি করে চাকরি পাওয়ার দুর্নীতিতে এদিন একের পর এক কড়া মন্তব্য করলেন বিচারপতি বললেন নম্বর বাড়িয়ে এসএসসি মেধা তালিকায় নাম তুলেছে ওএমআর সিটে ও আর এসএসসি দেখাচ্ছে ত্রিপান্ন ওএমআর এমআরসি সিটে তিন এসএসসি দেখাচ্ছে তিপান্ন আরও ধেরে ইঁদুর এবার সামনে আসবে তদন্তে নিশ্চিত এই ধেরে ইঁদুররা সামনে আসবেই এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন এসএসসি ভয়ডরহীন হোক সব প্রকাশ্যে আনুক সবিরেশ ভট্টাচার্য মুখ খুলছে না কি খুলছে না মুখ খোলানোর কৌশল প্রয়োগ করুক সিবিআই দিল্লি নিয়ে যাক তাকে ব্যবস্থা নিক সেখানেই এরপরই একশো তিরাশি বেআইনের সুপারিশপত্র দুই ডিসেম্বরের মধ্যে এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় পাঁচ ডিসেম্বরের মধ্যে দুই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বেআইনি সুপারিশ একশো তিরাশি জনের তথ্য জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি কে একের মধ্যে কতজন কোন স্কুলে কর্মরত রয়েছেন এদের মধ্যে তা জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে জানতে চাইবে কমিশন তিন দিনের মধ্যে কমিশনকে এই তথ্য জানাবেন জেলা স্কুল পরিদর্শকরা এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো একদম কান থেকে মাথা থেকে সমস্ত টাই টেনে বার করে এনেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় অত্যন্ত বিস্ফোরক রুদ্রমূর্তি ধরে তিনি যে কী করতে পারেন সত্যি করেই তিনি প্রমাণ করে দেখালেন এরপরেই বিচারপতি আরও জানান চোদ্দো ডিসেম্বরের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশ করবে এসএসসি তেসরা ডিসেম্বর কমিশন মামলাকারী এবং সিবিআই নিজেদের মধ্যে বসে বৈঠক করবেন গাজিয়াবাদ এবং কমিশনের দপ্তর থেকে বাজেয়াপ্ত হওয়া ডিস্ক থেকে ইতিমধ্যেই ওএমআর সিটের যে নমুনা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাঞ্চল্যকর মন্তব্য সিবিআই আমাকে জানিয়েছে যে সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন না দুপুর সময় এসে আমাকে জানান যে ভট্টাচার্য মুখ কি না অকল্পনীয় নির্দেশ এরা সমস্যায় ফেলছে কমিশনের অফিসে ভুঁড়ি ভুড়ি দুর্নীতি হয়েছে আমি এবার কঠিন ব্যবস্থা নেব দর্শক কি বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সমস্ত মন্তব্য শুনে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়